আসসালামু আলাইকুম। জুলাই 2024 মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের কিছু খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। জুলাই 2024 মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে। এই জুলাই 2024 মাসের জন্য সর্বমোট ভাতাভোগীর সংখ্যা 2,50,962 জন। এই 2,50,962 জনের ভাতাভোগীর অনুকূলে সর্বমোট বরাদ্দ রাখা হয়েছে 391,68,96,24 টাকা। চলতি 2024-25 অর্থ বছরের নতুন এই বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের জুলাই 2024 মাসের এই অর্থ ছাড়করণ করা হয়েছে। সর্বমোট 552টি উপজেলার মধ্যে এই অর্থ ছাড়করণ করা হয়। তবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এই নতুন অর্থ বছর থেকে কোনো বাড়ানো হয়নি, অর্থাৎ পূর্বের টাকায় বহাল রয়েছে। সেই হিসেবে জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের অ্যাকাউন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে 20,000 টাকা করে। তবে এখানে উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ, যুদ্ধাহত ও খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না। তাদের জন্যে ইতিমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই খবরটি পূর্বে আপনাদের জানিয়েছিলাম। বীর মুক্তিযোদ্ধাদের জুলাই 2024 মাসের সম্মানী ভাতা কিছুদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে এবং যখন আসে সেই খবরটি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।